আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো ইসরায়েল এয়ার স্ট্রাইক নিয়ে, শুনে নেব তার কিছু আপডেটস। কিছুদিন আগে ভোরের দিকে গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা শুরু করে এবং প্যালেস্টাইনিয়ানস প্রত্যক্ষ দ্বিতীয় দিনের জন্য সীমান্ত পেরিয়ে আগুন বহনকারী বেলুন পাঠিয়ে প্রতিক্রিয়া জানায়। মঙ্গলবার ইসরায়েল আলট্রা ন্যাশনালিস্টদের একটি কুচকাওয়াজ দ্বারা প্রতিবাদ জানানো হয়। প্যালেস্টাইনিয়ান্স এই পদযাত্রাকে উস্কানিমূলক হিসেবে দেখে এবং দক্ষিণ ইসরায়েলে আগুন বহনকারী বেলুনগুলিকে প্রেরণ করে। জানা গেছে, হামাস জঙ্গিদের হামলার পরিকল্পনার বৈঠকের জন্য ব্যবহৃত বিমানগুলি লক্ষ্যবস্তু বিমান হামলা। আঘাতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। জানা গিয়েছে, গাজা উপত্যকায় হামলা চালানোর প্রত্যেকটি ঘটনার জন্য হামাস সন্ত্রাসবাদী সংগঠনটি দায়ী। বুধবার বিকেলে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গিয়েছে। এই অশান্তি যুদ্ধবিরতির প্রথম পরীক্ষাটি এমন সময় সরবরাহ করা হয়েছিল যখন মিশরীয় মধ্যস্থতাকারীরা দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর কাজ করছিল। জেরুজালেমে উত্তেজনা আবারও একবার বেড়ে ওঠে। গাজায় হামাসের শাসকরা 10ই মে এই পবিত্র শহরটিতে হামলা শুরু করে। এই যুদ্ধে 250 জনেরও বেশি প্যালেস্টাইনিয়ান আহত হয় এবং 13 জন নিহত হয় ইসরায়েলে। জানা যাচ্ছে, উভয় পক্ষই টিপিং পয়েন্টের দিকে না বাড়তে সম্মত। আরও নতুন আপডেটসের জন্য দেখতে থাকুন জাস্ট নিউজ।